মুরশিদ মুরশিদ কইরা আমার ঘুমাসে না শয়নে আমারে বলি বাগ মুরশিদ কেন নেই মাশাআল্লাহ আই হায় আছেন নাই জিকির করবেন কার আরে কোন না কার কোন বাবার কোন মাজার কোন দরবার আমার বাংলাদেশ বাংলাদেশে তো বাবার অভাব নাই ওরে বাবা বাবা রে বাবা লাখ লাখ বাবা ইয়া বাবা এই বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটে যেমন অভাব নাই পীর বাবারও অভাব নাই আমি মানিকগঞ্জে গেছি আমার একজনকে হুজুর আমাদের এলাকায় 52টা বাবা আছে আমি বললাম 50 কেন কজের একটা বাবা আছে এটা ঠ্যাং টুং নাই তো এটার কাইটা অর্ধেক বানালাইছে কত বাবা খাজা বাবা আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারী বড় ভান্ডারী মাইজ ভান্ডারী পানিশাহ বালিশাহ কেতলিশাহ গামছাশাহ লুঙ্গিশাহ কিল্লাশাহ ফাইল্লাশাহ চিল্লাশাহ চরম বিবি গরমশাহ ফকিরশাহ মিসকিনশাহ গরিবশাহ কুত্তাশাহ ঘোড়াশাহ লেঞ্জাশাহ বদনাশাহ মাঝে একটা মাজার হয়েছে হজরত কুত্তাশাহ পাবলিক এত খারাপ বাবার কাছে গিয়ে বাবা সন্তান দে তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই আছে না নাই আমরা সন্তান চাইব কার কাছে আরো জোরে বলেন কার কাছে দুই তিন বছর আগে একবার খুলনা যাচ্ছি মাহফিলে দেখি এক বেচারা অষ্টধাতুর আংটি বিক্রি করতেছে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি দেখি না কি কয় একটু বড় কয় দাদা ভাই বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা নাকি কষ্ট হচ্ছে আপনাদের দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি দেখি না কি কয় কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে নেন তাহলে আপনার প্রেমিকা ছেঁকা দিবে না বউ খোটা দিবে না মাজায় ব্যথা কোমরে ব্যথা গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার মনে মনে ভাবলাম ভালোই তো আংটির দাম 10 টাকা কিন্তু ফজিলত 16টা দাঁড়া দাঁড়া শুনতেছি দেখি না কি কয় একটু বড় কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে দেন তাহলে আপনি নির্বাচন করতে চান নিশ্চিত জয়যুক্ত হবেন আমি বললাম চান্দু তোরে আংটির খবর যদি নেতারা জানতো তাহলে কি গভীর রাত্রে ভোট চুরি করতো ওই আংটি তো হাতে দিত দিত প্রয়োজনে তোরে শুদ্ধ আঙ্গুলে পেঁচায় রাখত দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি কি কয় একটু বড় কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে দেন তাহলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আমি কইলাম ওরে হারাম করো বাটপার একটা আংটি হাতে দিলে যদি ভাগ্য পরিবর্তন হয় তোর কাছে যে শত শত আংটি গাঁথা তো তোর কপালে রাস্তা রাস্তা হকার গিরি কে ভাগ্য পরিবর্তন করা মালিক কে সন্তান দেওয়ার মালিক কে ওরে মমিন বলো তুমি নামাজ হয়তো পড়তে পারো নাই রোজা হয়তো রাখতে পারো নাই চেষ্টা করো কিন্তু মাজারে দরবারে যাইও না যদি যাও শুধু জিয়ারত করে চলে আসো কিন্তু মুমিন রে কোন পীরের কাছে যখন সন্তান চাও পীরের কাছে যখন ভাগ্যের পরিবর্তন করতে কও পীরের কাছে যখন মান্নত করো পীরের কাছে যখন তুমি কি তোমার জীবন সবকিছু উজাড় করে দাও তখন মনে রেখো তুমি কিন্তু আর মুসলমানের কাতারে থাকতে পারো না তোমার মাওলা তোমার কেমন ভালোবাসে জানো